হোলি উৎসবটির সঙ্গে দোলযাত্রা উৎসবটি সম্পর্কযুক্ত। এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। বাঙালি ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে এই একটি অন্যতম। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল দিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকে দোল খেলার উৎপত্তি হয়। দোল উৎসবের অনুসঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয়। এদিন আবাল বৃদ্ধ সকলে ধর্মীয় রীতি মেনে রং খেলায় মেতে ওঠে। করোনা পরিস্থিতির মধ্যে সকল সাবধানতা অবলম্বন করে রং খেলায় মেতে ওঠে আগরতলা ডিমসাগর এলাকার হোলি উৎসবে মেতে উঠেছে মাঝবয়সী যুবক যুবতীরা। একে অপরকে নানান রঙে রঙিয়ে দেয়। সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় এই চিত্র ফুটে উঠেছে। উঠতি বয়সের যুবক যুবতীরা তাদের বন্ধু বান্ধবের নিয়ে হোলি খেলার আনন্দে মেতে উঠেছে। উঠতি বয়সের যুবতীদের বক্তব্য, প্রতি বছর তারা হোলি উৎসব রং খেলায় মেতে ওঠে, তাই এবছরও তারা বন্ধু বান্ধবদের নিয়ে রং খেলায় আনন্দে মেতে উঠেছে। অনেকে আবার এই রং খেলার দৃশ্য মোবাইলের মাধ্যমে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সকলের সাথে আনন্দ শেয়ার করে নেয়। আমার একটাই মেসেজ, সেফটি মেইনটেইন করে যাতে হোলি খেলা হয়, সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন হয় আর হোলিটা যাতে ভালো করে সেলিব্রেট করা হয়। এই ফেস্টিভ্যাল অফ কালার স্পেশালি বেশি অন্যান্য বছরের মতো এবারের হোলিটা একটু আলাদা, একটু ভিন্ন ধরনের। কি বলবেন বিষয়টা নিয়ে? আমার মনে হয় এখনো তো আমরা প্যান্ডেমিক থেকে বেরোয়নি, তো সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করা উচিত আর তবুও আমরা হোলিটাকে যাতে এনজয় করে এটা যাতে করা হয়। হ্যাপি হ্যাপি হোলি সেফ ভাবে খেলতে হবে, প্রিকশন নিয়ে। তো আমরা কয়েকজনে বেরিয়েছি, দুই তিনজন ঘুরে ঘুরে দেখছি হোলি কেমনে আমরা খেলছি। কদিন ধরে খেলছো? কালকেও খেলেছো? এখনই বেরিয়েছি। কি মানে কিরকম লাগছে তোমাদের এই হোলিতে? এবার একটু ফাঁকা ফাঁকা লাগছে, কেন কি কোভিড এর জন্য একটু ফাঁকা ফাঁকা আছে, মানুষ কম বেরোচ্ছে। কতজন বেরিয়েছো তোমরা? আমরা তিনজন বেরিয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।